হাত ফেলি। কেন আসলে এবছর আপনারা জানেন যে আমাদের লোকসভা নির্বাচন চলছে, যার ফলে নির্বাচনী আচরণবিধি এখনও পর্যন্ত লাগু আছে। এই আচরণবিধি লাগু থাকার কারণে আমরা এবছর আজকের দিনে 25শে বৈশাখ আমরা বালুরঘাট রবীন্দ্রভবন চত্বরে রবীন্দ্র মূর্তিতে মাল্যদানের মাধ্যমে আজকের অনুষ্ঠান আয়োজিত করেছিলাম। একটু আগে এখানে মাল্যদান করলেন আমাদের জেলার মাননীয় জেলা শাসক শ্রীমতী দীপা প্রিয়া পি মহাশয়া, উপস্থিত ছিলেন মাননীয় মহকুমা শাসক শ্রীমতী ঈশা মুখার্জি এবং অন্যান্য আধিকারিকবৃন্দ, এছাড়াও অন্যান্য সাংস্কৃতিক সংস্থার লোকজন এখানে উপস্থিত ছিলেন। যেহেতু নির্বাচনী আচরণবিধি চলছে, সেই জন্য অনুষ্ঠান করার ব্যাপারে একটু আমাদের অসুবিধা ছিল। আচরণবিধি উঠে গেলে আগামী 23 তারিখের পর যখন গণনা শেষ হয়ে যাবে, সেই সময় যেমন আমরা প্রত্যেক বছর নেয় আমাদের শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, সাংস্কৃতিক দল বা সাংস্কৃতিক ব্যক্তি যারা আছেন সবাইকে নিয়ে খুব বড় করে জাঁকজমক করে অনুষ্ঠান করে সেভাবে মানে আমরা এবারও সেরকম করবো। শুধু নির্বাচনী আচরণবিধির কারণে আজকের দিনটিকে আমরা জাস্ট ছোট করে শুধু রবীন্দ্রমূর্তিতে মাল্যদানের মাধ্যমে আজকের অনুষ্ঠান সম্পন্ন করলাম। স্যার আজকে আর কোথায় কোথায় অনুষ্ঠান আছে? আজকে আছে দু তিন জায়গায় আছে, যে খবর দু তিনটে সাংস্কৃতিক সংস্থা তারা নিজেদের মতো করে করছে, আমরাও সেখানে হয়তো যাবো, সামিল হব। কিন্তু যেহেতু আচরণবিধি আছে তাই সরকারি তরফ থেকে আমাদের মানে আজকের দিনে অনুষ্ঠানটা সেইভাবে পালন করার ব্যাপারে একটু অসুবিধা ছিল, সেই জন্য আজকে আমরা শুধু আমাদের বালুরঘাট রবীন্দ্রভবন চত্বরে মাল্যদানের মাধ্যমে আজকে কর্মসূচি সম্পন্ন করেছি। ধন্যবাদ স্যার।